নমস্কার বন্ধুরা অসংখ্য ধন্যবাদ ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল নিউ আপডেটস আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন তো বন্ধুরা আপনারা সবাই জানেন কেন্দ্রীয় সরকারের তরফ থেকে প্রত্যেক মহিলার অ্যাকাউন্টে পাঁচশো টাকা করে দেওয়া হচ্ছে তো বন্ধুরা কিছুদিন আগেই আমাদের কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন অ্যানাউন্স করেছিলেন যে প্রত্যেক মহিলার অ্যাকাউন্টে আগামী তিন মাস পাঁচশো টাকা করে টোটাল দেড় হাজার টাকা দেওয়া হবে করোনা ভাইরাস রিলিফ প্যাকেজ হিসাবে তো যদি আপনারা এই টাকা এখনও পেয়ে না থাকেন তো আপনারা কি করবেন বা কোথায় যোগাযোগ করবেন সেই নিয়ে কিন্তু আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব তো বন্ধুরা আপনারা প্রত্যেকেই জানেন যে এই টাকাটা তারাই পাবে যাদের প্রধানমন্ত্রী জন ধন যোজনাতে অ্যাকাউন্ট আছে অর্থাৎ জিরো ব্যালেন্সে যারা অ্যাকাউন্ট ওপেন করেছিলেন তারাই কিন্তু এই টাকাটা পাবে তো এই টাকাটা কিন্তু একদিনে সবার অ্যাকাউন্টে দেওয়া হবে না গত এপ্রিলের তিন তারিখ থেকে এপ্রিলের ন তারিখ পর্যন্ত টাকাটা দেওয়া হবে এবং টাকাটি ধাপে ধাপে প্রত্যেকের অ্যাকাউন্টে দেওয়া হবে এবং কবে কোন অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে সেই নিয়ে কিন্তু বিস্তারিত এই ওয়েবসাইটে দেওয়া আছে আপনারা দেখতে পারেন এখানে কিন্তু পরিষ্কারভাবে লেখা আছে যে যাদের অ্যাকাউন্ট নাম্বারের শেষের সংখ্যা শূন্য বা এক তারা কিন্তু টাকা পাবে এপ্রিলের তিন তারিখে এবং যাদের অ্যাকাউন্ট নাম্বারের শেষে দুই এবং তিন আছে তারা অ্যাকাউন্টে টাকা পাবে এপ্রিলের চার তারিখে ঠিক একইভাবে যেই সমস্ত অ্যাকাউন্টের শেষে চার এবং পাঁচ আছে তারা কিন্তু টাকা পাবে এপ্রিলের সাত তারিখে এবং যাদের অ্যাকাউন্টে শেষে ছয় ও সাত আছে তারা এপ্রিলের আট তারিখে টাকা পাবে এবং ঠিক একইভাবে যাদের অ্যাকাউন্টে শেষে আট এবং নয় আছে তারা এপ্রিলের ন তারিখে টাকা পাবে তো বন্ধুরা আপনারা যদি এখনও টাকা না পেয়ে থাকেন তো আপনারা কিভাবে টাকা পাবেন বা কোন ওয়েবসাইটে গেলে যোগাযোগ করতে পারবেন তো আমি সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত জানাবো তো ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকুন তাহলেই জানতে পারবেন তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিয়ে আপনারা কিভাবে যোগাযোগ করবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখন প্রধানমন্ত্রী জনধন যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসছি তো আপনাদেরকে প্রথমেই যেটা করতে হবে এই কন্ট্যাক্টার ক্লিক করতে হবে কন্ট্যাক্টটা সে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন কিন্তু একটি অ্যাড্রেস দেওয়া আছে তো অফিসিয়াল অ্যাড্রেস তো আপনারা এখানে ফোন বা ইমেল যে কোনো একটা করতে পারেন তো তাছাড়াও কিন্তু নিচের দিকে আসলে দেখতে পাবেন এখানে ন্যাশনাল টোল ফ্রি নাম্বার দেওয়া আছে দুটি যে কোনো একটি নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন তো এই টোল ফ্রি নাম্বারে কল করলে কোনো রকম টাকা কাটবে না আপনারা কল করতে পারেন এবং অভিযোগ জানাতে পারেন তাছাড়াও কিন্তু আরেকটি অপশান আছে যে স্টেট ওয়াইজ টোল ফ্রি নাম্বার ভারতের প্রতিটি রাজ্যের জন্য আলাদা করে টোল ফ্রি নাম্বার দেওয়া আছে তো আপনারা আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে টোল ফ্রি নাম্বারটি সেটি জানার জন্য এখানে ক্লিক করবেন ক্লিক করলেই দেখতে পাবেন ভারতবর্ষের প্রতিটি রাজ্যের নাম এখানে দেওয়া আছে তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য আপনাকে একদম স্ক্রল করে নিচের দিকে চলে আসতে হবে এবং ওয়েস্ট বেঙ্গলের যে টোল ফ্রি নাম্বারটি জানার জন্য আপনাকে এই প্লাস চিনে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন এখানে নাম্বারটি কিন্তু দেওয়া আছে তো নাম্বারটি ভালো করে নোট করে রাখুন এবং আপনাদের সুবিধার্থে এটাকে স্ক্রিনশট করে রেখে দিন তো এই নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করবেন আপনাদেরকে রেফার করব এই ন্যাশনাল টোল ফ্রি নাম্বারে যোগাযোগ করতে পারেন বা ওয়েস্ট বেঙ্গলের এই যে টোল ফ্রি নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করবেন করে আপনাদের অভিযোগ জানাবেন এবং ওনারা যা প্রশ্ন করবেন তার সঠিক সঠিক উত্তর দেবেন আশা করি আপনারা টাকা পেয়ে যাবেন তো বন্ধুরা অসংখ্য ধন্যবাদ ভিডিওটি পুরো দেখার জন্য ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদের উত্তর দিয়ে দেব এবং বন্ধুদের মাঝে অনেক শেয়ার করে দেবেন আর বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটিকে অল ক্লিক করে দেবেন যাতে পরবর্তী ভিডিও আপনাদের মিস না হয় কারণ এই চ্যানেলে প্রতিনিয়তই কেন্দ্র রাজ্যের নানান চাকরি প্রকল্প এবং স্কলারশিপের খবর দেওয়া হয় তো অবশ্যই চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকুন ধন্যবাদ